রায়ের বিয়ে ঠিক হতেই সব রাগ ভুলে গিয়ে রায়কে কাছে টেনে নিল রায়ের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণ রায়ের মাকে বলতে থাকে, আন্টি আমার মূলত কথা হচ্ছে আপনার সাথে। তখনই রায়ের মা বলে, বলুন। তারপরে অনির্বাণ বলে ওঠে, আন্টি আমি রায়কে বিয়ে করতে চাই। যা শুনে সবাই অবাক হয়ে যায়, আর রায়ও রীতিমতো অবাক হয়ে যায়। তারপরে রায়ের দাদা বলে ওঠে, আপনি বিয়ে করতে চান মানে কি? আপনি কি বলতে চান, রায়কে আপনাকে বলেছে আপনাকে বিয়ে করবে, নাকি আপনি নিজেই রায়কে বাধ্য করছেন আপনাকে বিয়ে করতে? আচ্ছা, আপনার কোম্পানিতে যাওয়ার পর থেকে রায়কে নিশ্চয় কোনোভাবে ব্ল্যাকমেল করছেন, তারপরে রায়কে বিয়ে করতে রাজি করিয়েছেন। যা শুনে অনির্বাণ রেগে যায় আর বলতে থাকে, সাবধান, আপনি কিন্তু সতর্ক হয়ে কথা বলুন, আমি এরকম কিছু বলতে চাই না যেটা আপনার আত্মসম্মান বোধে লাগে। হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করেছেন, আপনার কোম্পানি অনেক বড় ছিল, তাই আপনার কোম্পানিতে হয়তো বা এসব হতো, কিন্তু আমার কোম্পানিতে এসব হয় না। তাই নিজের সম্মানটা বজায় রেখে তারপরে কথা বলুন, না হলে এর থেকেও কড়া কথা কিন্তু আমি বলতে পারি, আর হয়তোবা সেটা আপনার ভালো লাগবে না শুনতে। যা শুনে রায়ের দাদা রেগে যায় আর বলতে থাকে, আপনি কি বলতে চান, আপনি আমার বাড়িতে বসে থেকে আপনি আমার সাথে এরকম করে কথা বলতে চান? তখনই রায়ের মা বলে, আহ বিক্রম তুই চুপ করবি, আমি কথা বলছি তো, আমি কথা বলছি। তখনই বিক্রম রেগে ওখান থেকে চলে যায়। তখন রায় বলতে থাকে, দাদা। তখন রায়ের বৌদি বলে, রায় বাদ দাও, ওর এখানে থাকা দরকার নেই, তাহলে কোনো শুভ কাজ আর এগোবে না। তখনই এ কথা বলার পরেই বিক্রম চলে গেলেই রায়ের মাকে অনির্বাণ বলে ওঠে, আন্টি আমি রায়কে বিয়ে করতে চাই, আমরা দুজন মিলে এই ডিসিশনটা নিয়েছি। এ কথা বলার পরেই নীলু বলতে থাকে, দুজন মিলে ডিসিশনটা নিয়েছেন মানে? দিদিভাই আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেল? তখন অনির্বাণ বলে, হ্যাঁ রাজি হয়ে গেল। তখন নীলু বলে, বাহ দিদিভাই বাহ, তাহলে সূর্য দোষটা করেছিল কি, সূর্যকে কেন বিয়েটা করলি না? তখন এই কথা শুনে অনির্বাণ বলতে থাকে, দেখো রায় তখন কেন বিয়েটা করেনি আর কেন এই ডিসিশনটা নিয়েছিল সেটা হঠকারিতার বসে হয়ে গেছে, তাই যে ও বিয়ে করতে পারবে না, ও নিজের জীবনে ডিসিশন নিতে পারবে না তা তো নয়। তখন নীলু বলতে থাকে, আপনি দিদি আর সূর্যের ব্যাপারে সবকিছু জেনে নিয়েছেন তো, ওদের রিলেশনের ব্যাপারে সবকিছু জানেন তো? তখন অনির্বাণ বলে ওঠে, হ্যাঁ জানবো না কেন, কারণ আমার চারপাশে এমনও কিছু লোকজন আছে যে যারা জানাতে আমাকে জানতে আমাকে বাধ্য করেছে, আর তাছাড়া রায় আর সূর্য যেসব কিছু না জানে সেসব কিছুও আমাকে জানতে হয়েছে, তাই মনে করছি না আর কিছু জানা বাকি আছে। তখন এই কথা শুনে নীলু চুপ হয়ে যায়, আর কোনো কথাই বলে না। তারপরে অনির্বাণ রায়ের মায়ের দুহাত ধরে বলতে থাকে, আন্টি আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো, অনেক সুখে রাখবো, কোনোদিনও আপনাদের কোনো অভিযোগ করার মতো কোনো কাজ করব না। তারপরে অনির্বাণ আরও বলে ওঠে, আন্টি রায় আপনাদের এই সংসারটা যেরকমভাবে চালাতো ঠিক ওরকমভাবেই চালাবে, আমার আমার কোম্পানিতে কত বিবাহিত মানুষও তো চাকরি করে, তাই আমার স্ত্রী যদি সেখানে কাজ করে উপার্জন করে তাতে আমার কেন কোনো আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই আন্টি, ও আপনাদের সংসারটা যেরকমভাবে চালাতো ওরকমভাবেই চালাবে, আর এখন থেকে আপনাদের সংসারের দায়িত্ব আপনাদের সবার দায়িত্ব, আমার আর রায়ের, আমাদের দুজনের দায়িত্ব, আপনি শুধু আমাকে আপনার ছেলে হিসাবে গ্রহণ করুন। যা শুনে রায়ের মাই মা অবাক হয়ে যায়। তারপরে রায়ের মা উঠে রায়কে বলতে থাকে, রায়। তখন রায়ের কাছে গেলেই অনির্বাণও উঠে আসে। তারপরে অনির্বাণ বলে, আন্টি আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, এই বলে প্রণাম করলে দুজনেই। তখন রায়ের মা বলতে থাকে, বাবা তুমি কিন্তু মিষ্টিমুখ করে যাবে, মিষ্টিমুখ না করে যাবে না। তখন রায়ের বৌমণি বলতে থাকে, মা আমি এখনই মিষ্টি নিয়ে আসছি। তারপরে রায়ের মা বলে, যাও যাও। তারপরে মিষ্টি নিয়ে আসলেই অনির্বাণ মিষ্টিমুখ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। খুশি হয়ে যায় স্রোত বৌমণি সহ সবাই, কিন্তু নীলু মনে মনে বলতে থাকে, দিদি ভাই তুই কি ভেবেছিস আমার জীবনটা নষ্ট করে দিয়ে তুই সুখে থাকবি? এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না, যে করে হোক এই বিয়ে আমি আটকে দেবো, তুই দেখিস আটকে দেবো। অন্যদিকে দেখা যাবে অনির্বাণ বাইরে আসলে ড্রাইভার খুব খুশি আর বলতে থাকে, স্যার আপনার বিয়েতে কিন্তু আমাকে নিমন্ত্রণ করবেন, আর আপনারা যেদিন হানিমুনে যাবেন অবশ্যই আমার গাড়ি করে যাবেন। তখনই অনির্বাণ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। এই বলে অনির্বাণ খুশি হয়ে ড্রাইভারের সাথে গাড়ি করে চলে যায়। তারপরে দেখা যাবে রায়ের দাদা রায়কে বলতে থাকে, তুই একটা চিটার, তুই একটা ফ্রড। তখন এই কথা শুনে স্রোত বলতে থাকে, তুই দিদিভাইকে কেন ফ্রড বলছিস, দিদিভাই কি করেছে, দিদিভাই ওরকম কিচ্ছু করেনি। তখনই রায়ের দাদা বলতে থাকে, করেনি কেন, ওনা খুব বড় বড় কথা বলেছিল, আমাদের সংসারের দায়িত্বটা ওর, ও দায়িত্ব নিয়েছে, ও তাই বিয়ে করতে পারবে না, তাহলে তাহলে এখন বিয়ের জন্য রাজি হয়ে গেল কি করে? তখন নীলু বলতে থাকে, দাদা ভাই একদম ঠিক কথা বলেছিস, খুব তো বড় বড় কথা বলেছিল, কেন তাহলে সূর্যকে কেন বিয়ে করলো না, সূর্যকে কেন বিয়ে করলো না, সূর্যকে আমাদের সংসারের দায়িত্ব নিত না, অবশ্যই নিত, আর ও কি চাকরি করতে পারতো না? হ্যাঁ ও বাড়িতে যতই বলুক না কেন ও চাকরি করতে পারতো। তখন স্রোত বলতে থাকে, না দিদি ভাই ও চাকরি করতে পারতো না, সূর্যদাকে ও তখন বিয়ে করেনি, মনে করেছে ও বাবার চাকরিটা করবে, আর ওর বিয়ে হয়ে গেলে বাবার চাকরিটাও পাবে না, সেই জন্য ও সূর্যদাকে তখন বিয়েটা করেনি। আর তাছাড়া সূর্যদা নিজের ফ্যামিলির ব্যাপারে খুব সেন্সিটিভ, যতই বলুক না কেন যে দিদি ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু দিদি ভাই কোনোদিনও তার টাকায় এই সংসার চালাতো না, আর দিদি ভাই যে বাহিরে গিয়ে চাকরি করবে সেটা কোনোদিনও সূর্যদার ফ্যামিলি এটা মেনে নিত না।
আর সূর্যটাও মেনে নিত না, তাহলে তাহলে আমাদের সংসারটা কি হতো, সংসারটা কি করে চলতো বল তুই? তখনই নীলু বলতে থাকে, কেন সূর্যই তো চালাতে পারতো, তাহলে এখন যখন অনির্বাণকে বিয়ে করতে পারছে তাহলে সূর্যকে কেন বিয়ে করতে পারলো না? তখন এই কথায় অবাক হয়ে যায় রাই। আর স্রোতকে স্রোতের দাদা বলতে থাকে, স্রোত আমার তো মনে হচ্ছে তুই ডাক্তারি পড়িস না, তুই ওকালতি পড়িস। যখনই রাইকে কিছু বলা হয় তুই তখন এরকম ভাবে কথা বলা শুরু করিস যেন তুই ওকালতি পড়ছিস। তখন স্রোত বলতে থাকে, দিদিভাই হয়তো আমাকে কথা বলতেই হতো দাদা, না হলে দিদিভাই তো চুপ করে থাকে, তোরা শুধু শুধু দিদিভাইকে কথা শোনাতেই থাকবি। কেন এত কথা শোনাবি কেন? দিদিভাই কথা বলতে পারবে না কথার মাঝখানে, আমি কথা বলতে পারবো না, বৌমণি তোর বউ বলে কথা বলতে পারবে না, তুই শুধু একাই কথা বলতে পারিস। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রায়ের দাদা। তখন নীলু বলতে থাকে, আমার জীবনটা শেষ করে দিয়ে এখন তুই বিয়ের পিঁড়িতে বসবি, নিজে আরেকটা আরো বেশি পয়সাওয়ালা পেয়ে তার গলায় ঝুলে পড়ছিস? তখনই রায় রেগে যায় আর বলতে থাকে, তুই একদম বলবি না তোর জীবনটা আমি নষ্ট করেছি, তুই তোর জীবনটা নিজে নষ্ট করেছিস, তোকে আমি ভালোভাবে বিয়েটা দিয়েছিলাম, কিন্তু তুই কি করেছিস এতদিনের সংসারের মধ্যে? তুই কতবার মিথ্যে বলেছিস, কত কিছু করেছিস, এত কিছু কি করার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। তখনই নীলু অবাক হয়ে যায়। তারপর রায় বলতে থাকে, তোর মনে আছে তোর শ্বশুরবাড়িতে যখন আমাকে ডেকে নিয়ে গেছিলি, ও বাড়িতে যখন আমি ছিলাম তখন আমার সাথে কি ব্যবহারটা করেছিলি? তখন নীলু বলতে থাকে, তুই কি করেছিলি, নিজের বোনের হাজবেন্ডের সাথে কাছাকাছি আসতে চাসনি, ওর সাথে আবার আবার নতুন করে সবকিছু শুরু করতে চাসনি? তখন রায় বলে, না আমি শুরু করতে চাইনি, এটাই তো তোর ভুল, এই ভুল ভেবেই নিজের সংসারটা তুই শেষ করেছিস, সেটা তো আমার তো কোনো দোষ নেই। তুই কি ভাবলি তুই তোর দিদিভাইকে চিনিসই নি, কারণ আমি আমার বোনের হাজবেন্ডের সাথে আবার নিজের সম্পর্কটা গড়ে তুলবো, এটা তুই ভাবতে পারলি? ছি। এই বলেই রায় ওখান থেকে চলে যায়। তখন রায় দাদা বলে, এই তো চলে গেল চলে গেল, বড় বড় কথা বলে চলে গেল। তারপরে দেখা যাবে রায়ের মা বসে বসে সবজি কাটছিল আর অনির্বাণের বলা কথাগুলো ভাবছিল। তখন রায় সামনে আসে আর এসে বলতে থাকে, মা তোমারও কি সবার মতো আমাকে প্লট মনে হয়, আমাকে বেইমান মনে হয়? তাহলে বলো, তাহলে আমার নেওয়া ডিসিশনটা আমি বাতিল করে দেবো, আমি অনির্বাণকে বিয়ে করবো না, এই বিয়েটা আমি না করে দেবো, ক্যান্সেল করে দেবো। তখনই রায়ের মা বলতে থাকে, দেখ তোর দাদা ভাই আর আমার ডিসিশন সম্পূর্ণ আলাদা, ও হয়তোবা নিজে থেকেই সব কিছু ভেবে নিয়েছে, ও ভাবছে এই সংসারটা কি হবে, তুই বড় মেয়ে তুই চলে গেলে এই সংসারটা কে চালাবে, কিন্তু আমি সেটা ভাবছি না, আমি তো সেটা ভাবছি না। তখন রায় বলতে থাকে, তোমার কি মনে হয় মা আমি এই সংসারটা দেখবো না, আমার বিয়ে হয়ে গেল আমি সংসারটা দেখবো? তখন রায়ের মা বলে, আচ্ছা রায় অনির্বাণ যে বললো তোকে চাকরি করতে দেবে, সত্যি তোকে চাকরি করতে দেবে? তখন রায় বলতে থাকে, হ্যাঁ মা কেন দেবে না, আমার বিয়ে হয়ে যাবে বলে যে আমার সব স্বাধীনতা আত্মসম্মান বোধ আমি শেষ করে দেবো তা কিন্তু নয়, এই সংসারটার দায়িত্ব যেমন আমার ছিল তেমন আমারই থাকবে, আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও থাকবে, স্রোত যদি ডাক্তারি পাশ করেও ফেলে তারপরেও কিন্তু এই সংসারের দায়িত্ব আমারই থাকবে, তোমার দাদাভাইয়ের বৌমনির চোরকির সবার দায়িত্ব আমার, তুমি এই নিয়ে একদম ভাববে না মা, এই সংসারটা আমার, আমি এই বাড়ির বড় মেয়ে। তখনই রায়ের মা বলতে থাকে, তুই একটা জিনিস ভেবে দেখেছিস, সূর্য আর অনির্বাণ দুজন কাজিন, আর এদিকে নীলুটাকে তো তাহলে সূর্য কোনো দিনও নেবে না। তখন রায় বলে, মা দেখো ও বড্ড বেশি হটকারিতা করে ফেলেছে, তবে ও তো একটা সন্দেহ ছিল যে আমার মনে হয় এখনো সূর্যের সাথে সম্পর্ক আছে, তাই আমার বিয়েটা হয়ে গেলে ও এটা থেকে তো অন্তত মুক্তি পাবে। তখন রায়ের মা বলে, মেয়েটাই সন্দেহ করে নিজের জীবনটা পুরো শেষ করে দিল, একটা সংসার এত তাড়াতাড়ি কোনোদিনও মজবুত হয় না, সম্পর্কগুলো সবসময় যত্ন করে রাখতে হয়, এই বিয়ের পরে সবার সম্পর্ক মজবুত হতে একটু সময় লাগে, মেয়েটা হতকারিতার বসে কি করে বসলো, নিজের জীবনটাই শেষ করে ফেললো। তখন রায় বলে, মা তুমি চিন্তা করো না, সূর্যের সাথে আমি কথা বলবো, এখনো তো আশার আলো আছে, কারণ ও বাড়ি থেকে তো ডিভোর্স লেটার আসেনি, তাই আমি কথা বলবো তুমি চিন্তা করো না। তারপরে রায়ের মাকে রায় বলতে থাকে, মা তুমি আমার উপর একটু ভরসা করো, আমার উপর একটু ভরসা করে দেখো। তখনই রায়ের মা রায়ের কথা শুনে অবাক হয়ে যায়। তখন রায় বলে, মা অনির্বাণ যতই বলুক না কেন আমাদের দুজনের দায়িত্ব এই সংসার, ওর টাকায় আমি কোনোদিনও এই সংসার চালাতে দেবো না, ওর ইনকামে ওর সংসার চলবে, আমার ইনকামে আমার এই বাড়ির সংসার চলবে। যা শুনে রায়ের মা খুশি হয়ে যায়। তখন রায় বলে, মা একটু ভরসা করো না আমাকে, তাহলে আমি আরো সাহস পাই। তারপরে রায়ের মা রায়কে খুশি হয়ে জড়িয়ে ধরে আর রায় ও নিজের মায়ের বুকে থেকে খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো কমেন্ট করে।